আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। লাইভ উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ কামরুজ্জামান, ওয়ার্কশপ সুপার সিভিল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোভিড-19-এর এই দুর্যোগকালীন সময়ে আশা করি তোমরা সবাই ঘরে আছো এবং ঘরে থেকেই আজকের এই লাইভ ক্লাসে অংশগ্রহণ করেছো। আমি তোমাদের সিভিল বিভাগের চতুর্থ পর্বের স্ট্রাকচারাল মেকানিক্স বিষয় থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তারই ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় অধ্যায় থেকে কিছু অংশ আলোচনা করব। আমার আজকের আলোচ্য বিষয়সমূহ হলো বলের সংযোজন, বলের বিভাজন, উপাংশ নির্ণয় পদ্ধতি, উপাংশের চিহ্নরীতি, একাধিক বলের লব্ধির মান ও দিক নির্ণয় এবং এ সম্পর্কিত কিছু সমস্যা আমরা দেখব এবং সেগুলি সমাধান করার চেষ্টা করব। এখন আমরা মূল আলোচনায় আসি। তার আগে অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে বসে যাবা। তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? শুনতে পেলে অবশ্যই কমেন্ট করে জানাবা। প্রথমে আসি বলের সংযোজন কি সেটা নিয়ে। কোনো বস্তুর উপর ক্রিয়াশীল বল ব্যবস্থাকে লব্ধি বলের মাধ্যমে প্রতিস্থাপন করাকে বলের সংযোজন বলে। অর্থাৎ দুই বা ততোধিক বল হতে এদের লব্ধি বাহির করার পদ্ধতিকে বলের সংযোজন বলে। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ F1, F2 এবং F3 তিনটা বল, এবং সেটা বল তিনটি আলফা, বিটা এবং গামা কোণ উৎপন্ন করলে এদের পরিবর্তে যদি আমরা একটি লব্ধি বল বের করতে চাই তাহলে যে পদ্ধতিতে বের করব সেটাই হচ্ছে বলের সংযোজন। এবার আসি বলের বিভাজন নিয়ে। কোনো একটি বলকে এর উপাংশে বিভক্ত করার পদ্ধতিকে বলের বিভাজন বলে এবং উক্ত বিভাজিত বলগুলিকে উপাংশ বলে। আমরা চিত্রের দিকে খেয়াল করি, যে কোনো বিষয়ই চিত্র দিয়ে সহজে বোঝা যায়। চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে এফ একটি বল আছে। এই বলটিকে যদি আমরা বিভাজন করি তাহলে তার দুইটি অংশ পাবো, একটা পাবো অনুভূমিক উপাংশ এবং একটা পাবো উলম্ব উপাংশ। অনুভূমিক উপাংশের ইংরেজি প্রতিশব্দ হরিজন্টাল ফোর্স, এই জন্য অনুভূমিক উপাংশকে এইচ দ্বারা প্রকাশ করা হয় এবং উলম্ব উপাংশকে ভি দ্বারা প্রকাশ করা হয়। উপাংশ নির্ণয়ের পদ্ধতি, এই যে উপাংশ, আমরা এই উপাংশ নির্ণয় কিভাবে করতে হয় তার পদ্ধতি আমরা বেসিক নিয়মটা প্রথমে দেখি, তারপরে আমরা জেনারেলাইজড একটা নিয়ম বলবো যেটা দিয়ে তোমরা বাকি অঙ্কগুলি খুব সহজে করতে পারবা। তাহলে বেসিক যে নিয়মটা, আমরা এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নিলাম এবং এই অক্ষে ও বি বরাবর এফ একটি বল আছে এবং সেটি অনুভূমিকের সাথে থিটা কোণ উৎপন্ন করেছে। এই অবস্থায় এই বলের যদি দুইটি উপাংশ নেই, আমরা কিছুক্ষণ আগেই আলোচনা করলাম একটা অনুভূমিক উপাংশ পাবো, একটা উলম্ব উপাংশ পাবো। এখন যদি আমরা ও এ বি সমকোণী ত্রিভুজ থেকে চিন্তা করি, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সমকোণী ত্রিভুজের কোণ বি ও এ সমান দেয়া আছে থিটা। সেক্ষেত্রে আমরা লিখতে পারি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, আশা করি তোমাদের মনে আছে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি এ বি সমান ও বি সাইন থিটা। এখন এ বি সমান, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ বি হচ্ছে উলম্ব বরাবর, এই জন্য এ বি সমান আমরা লিখতে পারি ভি, অর্থাৎ ভি সমান এফ সাইন থিটা। অনুরূপভাবে আমরা যদি আবারও দেখি কস থিটা সমান, আবার আমরা লিখতে পারি যে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি এখানে কত, ও এ, এখানে ভূমি হচ্ছে ও এ এবং অতিভুজ ও বি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি ও এ সমান ও বি কস থিটা। তাহলে আমরা অনুভূমিক উপাংশ পেলাম কত, এ সমান এফ কস থিটা, এবং উলম্ব উপাংশ কত পেলাম, ভি সমান এফ সাইন থিটা। এখন মূল অঙ্কে আমরা যদি কোনো প্রবলেমে যাই দেখবো যে একই বিষয় অনেকগুলি বল তাদের উপাংশ বের করতে হবে। এইভাবে যদি আমরা বের করতে যাই তাহলে আমাদের অনেক সময়ের প্রয়োজন, আমরা একটা অঙ্কের জন্য তো লিমিটেড সময় পাবো। তাহলে সহজে কিভাবে আমরা এই উপাংশগুলি বের করতে পারি তার জন্য তোমাদের থামস রুল বলে দিচ্ছি। এভাবে তোমরা সলিউশন করলে বাকি সবগুলির উপাংশই একদম ঠিকঠাক মতো বের করতে পারবা। প্রথম চিত্রে খেয়াল করো,
এই চিত্রটাতে খেয়াল করো, এখানে আমরা এফ একটি বল আছে অনুভূমিকের সাথে থিটা কোণ আছে, তাহলে আমরা যে বিষয়টা মনে রাখবো সেটা যে পাশে কোণ থাকবে সেই পাশে আমরা নিব কজ। প্রথমে এফ বল যেহেতু দেয়া আছে সেটাকে আমরা দুইটা উপাংশে ভাগ করলে একটা অনুভূমিক এই বরাবর উপাংশ এবং একটা উলম্ব উপাংশ পাবো। তাহলে অনুভূমিক উপাংশ বরাবর মানটা কত হবে? প্রথমে এই বলটা নিব, বল গুণন আমরা কিছুক্ষণ আগে বেসিক নিয়মে দেখে আসলাম যে কস থিটা এবং সাইন থিটা হয়। তাহলে আমরা কস থিটা কোন পাশে নিব? যে পাশে কোণ থাকবে, কোণের সাথে কজের মিল আছে, কোণ থাকলে আমরা নিব কস থিটা, তাহলে আরেক পাশে অটোমেটিক সাইন থিটা হবে। এবার পরের চিত্রে খেয়াল করো, দেখো তাহলে কোণ আছে কার সাথে? উলম্ব উপাংশের সাথে। সেক্ষেত্রে এই বরাবর কি হবে? উলম্ব বরাবর হবে কস থিটা, তাহলে আরেক পাশে কি হবে? সাইন থিটা। বিষয়টা আশা করি বুঝতে পারছো। পরেরটা তোমরা এখন নিজেরাই দেখো, চেষ্টা করো। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে উলম্ব উপাংশ বরাবর দেওয়া আছে, উলম্ব উপাংশ বরাবর দেওয়া থাকলে উলম্বটা কি হবে? কস্থিটা হবে। কোন যে পাশে সে পাশে কস্থিটা, মনে রাখা খুবই সহজ, মানে খুব বেশি তোমাকে ট্যালেন্টেড হওয়ার প্রয়োজন নাই, এই মনে রাখতে হবে শুধু কোন থাকলে কস্থিটা নিব। তাহলে কোন যে পাশে থাকবে সে পাশে কস্থিটা নিব, তাহলে আরেক পাশে অটোমেটিক সাইন থিটা হবে। তাহলে এই পাশে কোন দেওয়া আছে, তাহলে আমরা নিলাম এফ কস্থিটা, তাহলে আরেক পাশে নিলাম এফ সাইন থিটা। অনুরূপভাবে এটা দেখো, অনুভূমিকের সাথে কোণ খুব সহজ, তাহলে অনুভূমিক বরাবর আমরা নিলাম এফ কস্থিটা, উলম্ব বরাবর হলো এফ সাইন থিটা। আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। পরবর্তীতে আমরা ম্যাথ সলিউশনে আমরা আরেকটু ভালো করে বুঝতে পারবো বিষয়টা। আর যদি কোনো বল যদি সরাসরি অনুভূমিক বরাবর বা সরাসরি উলম্ব বরাবর দেয়া থাকে, তাহলে সেটা তো অনুভূমিক বা উলম্ব বরাবর দেয়া আছেই, তাহলে তার বিপরীত আরেকটা উপাংশ বের করার প্রয়োজন নাই। এখন আসি আমরা উপাংশের চিহ্ন রীতি। এই যে আমরা উপাংশগুলি বের করলাম, এই উপাংশগুলি মানে চিহ্ন কেমন হবে? প্রথমে আসো অনুভূমিক উপাংশ। অনুভূমিক উপাংশ কোন দিকে থাকবে? হয় ডান দিকে যাবে অথবা বাম দিকে যাবে। অনুভূমিক উপাংশ কি খাড়া বরাবর যাওয়ার পসিবিলিটি আছে? নাই। এক্ষেত্রে আমরা লিখতে পারবো যে অনুভূমিক উপাংশ যদি ডান দিকে যায়, সেক্ষেত্রে এখানে দেখো যে এটা একটু ভালো মতো মাথায় রাখো, অনুভূমিক উপাংশ যদি ডান দিকে যায় তাহলে আমরা দিব যোগবদক হবে, এবং যদি বাম দিকে যায় তাহলে হবে বিয়োগবোধক। এখানে আহমেদ সাগর প্রশ্ন করেছে, স্যার হরিজন্টালি সব কজ নিলে হবে না? এখানে আর একবার খেয়াল করো, দেখো যে এখানে হরিজন্টাল হলেই যে সেই বরাবর কজ হবে এটা তো হবে না, তোমাকে তাহলে এই হরিজন্টালের সাথে কোণটা বাইর করে নিতে হবে। কিভাবে বের করতে পারি? তাহলে এখানে দেখো, যদি এই কোণ 30 ডিগ্রি দেওয়া থাকে, সেক্ষেত্রে তুমি এই কোণ সহজেই 90 ডিগ্রি থেকে বাদ দিয়ে এই কোণটা বের করে ফেলতে পারবা, তাহলে এই কোণটা তাহলে হবে 60 ডিগ্রি। সেক্ষেত্রে তুমি এখানে লিখতে পারো এফ কস 60 ডিগ্রি। তার সে যে পাশে কোণ দেওয়া থাকবে সে পাশে কজ নিলে তোমাদের এই বিষয়টা আশা করি একটার সাথে আরেকটা গুলিয়ে যাবে না, তাহলে সহজেই মনে রাখতে পারবা। মনে রাখবা কি করে? কস কোণ থাকলে কজ নিবা। আশা করি বিষয়টা বুঝেছ। তাহলে যেটা আমরা আলোচনা করছিলাম যে উপাংশের চিহ্ন রীতি, তাহলে অনুভূমিক উপাংশ যদি হয় তাহলে ডান দিকে যদি আমরা নেই তাহলে সেটাকে আমরা দিব যোগবোধক, এবং বাম দিকে হলে সেটা বিয়োগবোধক, এবং উলম্ব উপাংশের ক্ষেত্রে যদি উপরের দিকে হয়, এই এই উপরের দিকে না নিচের দিকে এটা কিভাবে বুঝবো? এটা বুঝবো যে এই অ্যারো চিহ্ন দিয়ে দেখে। অ্যারো চিহ্ন যদি উপরের দিকে থাকে তাহলে আমরা দেব যোগবোধক, এবং যদি নিচের দিকে দেয়া থাকে তাহলে দেব বিয়োগবোধক। আশা করি চিহ্ন রীতিটা ভালো মতো বুঝতে পারছো। এখন আমরা এই একাধিক বলের লব্ধিটা কিভাবে নির্ণয় করতে পারি সেটা আমরা দেখি। তো লব্ধি নির্ণয়ের জন্য একটি সূত্র, সেটা হচ্ছে লব্ধি আর সমান রুট ওভার সামেশন অফ এফ এক্স স্কোয়ার প্লাস সামেশন অফ এফ ওয়াই স্কোয়ার, সমান আমরা লিখতে পারি সামেশন অফ এইচ স্কোয়ার প্লাস সামেশন অফ ভি স্কোয়ার। এখন এই সামেশন অফ এফ এক্স বলতে অনুভূমিক বলগুলির যোগফল, যোগ কিভাবে করব? ডান দিকে গেলে যোগ করব, বাম দিকে গেলে বিয়োগ করব। এবং সামেশন অফ এফ ওয়াই কি? উলম্ব বলগুলির যোগফল, উলম্ব যতগুলি বল থাকতে হবে সবগুলি অবশ্যই নিতে হবে, এটা কোনো অংশই কিন্তু
বাদ দেওয়া চলবে না। তাহলে আবার আমরা আগেই আলোচনা করেছিলাম যে অনুভূমিক উপাংশকে সামেশন অফ এইচ এবং উলম্ব উপাংশকে সামেশন অফ ভি দ্বারা প্রকাশ করেছিলাম, তাই এটা এভাবেও লেখা যায় বা এভাবেও লেখা যায়, তোমরা যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করো সেভাবেই লিখতে পারো। এখন লব্ধির দিক কোন দিকে হবে? এখন লব্ধির দিকটা হবে, মনে করো এই সব কিছুর লব্ধি আমরা পেলাম, এই বরাবর আমরা পেয়েছি, তাহলে এই বরাবর যদি আমরা লব্ধি পাই তাহলে এই বরাবর অনুভূমিকের সাথে কোণ উৎপন্ন করবে, এটা মনে করো থিটা কোণ উৎপন্ন করলো। অনুভূমিকের সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে সেক্ষেত্রে এই লব্ধির দিক থিটার মান নির্ণয় করতে হবে। তাহলে থিটার মান কিভাবে পেতে পারি? ট্যান থিটা সমান আমরা লিখতে পারি সামেশন অফ এফ ওয়াই বাই সামেশন অফ এফ এক্স, অর্থাৎ উলম্ব বলগুলির যোগফল ভাগ অনুভূমিক বলগুলির যোগফল। সেখান থেকে আমরা থিটার মান বের করতে পারি যে ট্যান ইনভার্স সামেশন অফ ভি বাই সামেশন অফ এইচ। আশা করি বুঝতে পারছো। এখন শুধু যদি আমরা কোণ বলে দেই যে 30 ডিগ্রি কোণ, তাহলে কি আমরা বুঝতে পারবো যে এই লব্ধিটি আসলে কোন দিকে গেল? এটা বুঝতে পারবো তখনই যখনই তার আমরা প্রকৃত কোণ নির্ণয় করব। প্রকৃত কোণ কিভাবে নির্ণয় করতে পারি? অলরেডি তোমরা সামেশন অফ এইচ এবং সামেশন অফ ভি সম্পর্কে আইডিয়া পেয়েছো। যদি অনুভূমিক বলগুলি সামেশন যদি আমরা যোগবোধক পাই, অর্থাৎ অনুভূমিক বলগুলি যদি সবগুলির যোগফল যদি যোগবোধক হয় তাহলে কোন দিকে যাবে? এখান থেকে আমরা ডান দিকে নেব। এবং সামেশন অফ ভিউ যদি যোগবোধক হয় তাহলে আমরা কোন দিকে যাব? উপরের দিকে যাব। তাহলে আমাদের লব্ধিটা যাবে এই বরাবর। এই বরাবর যদি লব্ধিটি যায় সেক্ষেত্রে আমরা এই কোণ, সাপোজ মনে করো যে 30 ডিগ্রি আমরা কোণ পেলাম, তাহলে 30 ডিগ্রি কোণ কিভাবে হবে? পূর্ব উত্তর বরাবর হবে। তাহলে 30 ডিগ্রি কোণ পূর্ব উত্তর বরাবর হবে। দ্বিতীয় চিত্রে খেয়াল করো, দ্বিতীয় চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে অনুভূমিক বলটির সামেশন পেয়েছি বিয়োগবোধক। তার আগে চতুর্ভাগ সিস্টেমটা তো দেখে নাও যে পূর্ব বাম দিকে থাকে পূর্ব, ডান দিকে থাকে পূর্ব, বাম দিকে থাকে পশ্চিম, উপরে উত্তর, নিচে দক্ষিণ। তাহলে আমরা যদি অনুভূমিক বলগুলির যোগফল বিয়োগবোধক পাই তাহলে যাবে বাম দিকে, এবং উলম্ব বলগুলির যোগফল যদি যোগবোধক পাই তাহলে যাবে কোন দিকে? উপরের দিকে। সেক্ষেত্রে কোনটা পাবো? এই বরাবর। কোন যদি এই বরাবর আমরা পাই সেক্ষেত্রে আমরা কি লিখতে পাবো? প্রকৃত কোণ কোন বরাবর গেল? আসলে গেল পশ্চিম থেকে উত্তর দিকে। অনুরূপভাবে দেখো, যদি সামেশন অফ এইচ বিয়োগবোধক হয় তাহলে সামেশন অফ এইচ হচ্ছে অনুভূমিক বল, এটা ডান বাম ছাড়া কোনো দিকে যাবে না। তাহলে বিয়োগবোধক হলে বাম দিকে যাবে, তাহলে বাম দিকে আসলো। এবং সামেশন অফ ভিউ যদি বিয়োগবোধক হয় তাহলে সেটা কোন দিকে যাবে? নিচের দিকে। তাহলে লব্ধি বল এই মাঝামাঝি কোনো এক বিন্দু দিয়ে যাবে। তাহলে এই বিন্দু দিয়ে যদি যায় সেক্ষেত্রে আমাদের প্রকৃত কোণ কোন দিকে গেল? পশ্চিম দক্ষিণ দিকে। অনুরূপভাবে এই পরেরটা নিজেরাই চেষ্টা করে দেখো যে সামেশন অফ এইচ পেলাম আমরা মনে করো যোগবোধক, সামেশন অফ ভি পেলাম বিয়োগবোধক, তাহলে যোগবোধক ডান দিকে, সামেশন অফ ভি বিয়োগবোধক নিচের দিকে। তাহলে এই চতুর্ভাগে পেলাম, তাহলে এই চতুর্ভাগকে আমরা বলতে পারি কোনটা যেহেতু অনুভূমিকের সাথে সবসময় হয় তাহলে এই কোণটা হবে পূর্ব দক্ষিণ। অথবা তোমরা এভাবেও বলতে পারবো যে এটা চতুর্ভাগ সিস্টেমের, এটাকে বলে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, এটা এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। তাহলে লব্ধি বলটি চতুর্থ চতুর্ভাগে গেল। চতুর্থ চতুর্ভাগ না বলে স্পষ্ট করে পূর্ব দক্ষিণ বললেই আমার মনে হয় বিষয়টা আরেকটু স্পষ্ট করে বলা যায়। তাহলে এখন আমরা এই সম্পর্কিত সমস্যা দেখব। সমস্যা প্রথমে দেখো যে চিত্রে প্রদর্শিত বলগুলির লব্ধির মান ও দিক নির্ণয় করতে হবে। এখানে দেখো যে একটা চিত্র দেওয়া আছে, এখানে ডান দিকে 10 কেজি দেওয়া আছে, 20 ডিগ্রি কোণে 40 কেজি একটা বল দেওয়া আছে, এখানে উলম্বের সাথে 25 ডিগ্রি কোণে 30 কেজি একটা বল দেওয়া আছে, এবং আরেকটি বল 20 কেজি নিচের দিকে দেওয়া আছে। তাহলে প্রথম কাজ আমাদের কি? এই অঙ্ক সলিউশনের প্রথম কাজ যে সমস্ত বলগুলি অ্যাঙ্গুলার থাকবে, অর্থাৎ নির্দিষ্ট কোণে থাকবে, সেইগুলির উপাংশ বের করতে হবে। কিন্তু যেই বলটা সরাসরি উপাংশ দেয়াই আছে অনুভূমিক বরাবর বা উলম্ব বরাবর, সেটা তো অনুভূমিক বা উলম্ব বরাবর আছেই, সেটা নিয়ে আমাদের প্রথমে চিন্তা করতে হবে না। প্রথমে আমরা চিন্তা করব যে বলটা নির্দিষ্ট কোণে আছে। তাহলে এই 40 কেজি আর 30 কেজি বলটা এখানে নির্দিষ্ট কোণে দেয়া আছে, তাহলে এই
এখানে দেখো 40 কেজি 20 ডিগ্রি কোণে আছে, তাহলে এর দুইটা উপাংশে আমরা কিছুক্ষণ আগে উপাংশ বের করার পদ্ধতি শিখলাম, দুইটা উপাংশে ভাগ করা যায়। তাহলে 40 কেজি ডান দিকে, তাহলে অনুভূমিক উপাংশ কত হবে? এখানে দেখো অনুভূমিকের সাথে কোণ আছে, তাহলে কোণ থাকলে এপাশে কী নিব, কস নিব, তাহলে 40 cos 20 ডিগ্রি। তাহলে আরেকটা অটোমেটিক সাইন হয়ে যাবে, তাহলে 40 sin 20 ডিগ্রি। তাহলে বাম পাশের যে বলটা দেওয়া আছে সেটা আমরা আবার খেয়াল করি, দেখো যে 30 কেজি বল দেওয়া আছে, এটা উলম্বের সাথে 25 ডিগ্রি, তাহলে উলম্ব কোণটা কত হবে, কস হবে। তাহলে 30 cos 25 ডিগ্রি, অনুভূমিক কোণটা কত হবে, 30 sin 25 ডিগ্রি, আর বাকি দুইটা তো যেভাবে ছিল তেমনই থাকবে। এখানে আমি আবার কমেন্ট দেখতে পাচ্ছি যে রেজাউল ইসলাম আকাশ বলেছে যে স্যার এই টপিকটা সহজ আছে, বাট এর পরের টপিকটা বেশি কঠিন, এই টপিকটা একটু বেশি ভালো করে বুঝিয়ে দিলে ওই চ্যাপ্টার সহজ হয়ে যাবে। তোমাদের সমস্ত টপিকগুলি নিয়েই আলোচনা করাবে, আমি যেহেতু প্রথমেই বলে নিয়েছি যে যেহেতু ধারাবাহিক আলোচনা করছি সেহেতু সবগুলি টপিকসেই আলোচনা আসবে। তোমার কাছে হয়তো এই টপিকসটা খুব বেশি সহজ, আরেক অন্য কোনো ছাত্রের কাছে এই টপিকসটা হয়তো ক্লিয়ার হয়নি এখনও, এই জন্য সবগুলি বিষয়ে আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। নিয়মিত সবগুলি ক্লাস যদি তোমরা দেখো তাহলে আশা করি সবগুলি দেখবা। এখানে সাগর শাহ বলেছে স্যার হরিজন্টাল এবং ভার্টিক্যালটা আর একটু বিষয় বুঝিয়ে বলেন। হরিজন্টাল মানে অনুভূমিক, অনুভূমিক মানে কি, অনুভূমিক মানে এই যে এই তলের সাথে যে যেটা থাকবে অনুভূমিক তল, আর এটা কি উলম্ব তল। ভার্টিক্যাল মানে উলম্ব তল, আর হরিজন্টাল মানে অনুভূমিক তল। তাহলে এই তল বরাবর যে বলগুলি অ্যাঙ্গুলার থাকবে তাদের উপাংশ নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো নির্দিষ্ট কোণে আছে, এই 40 কেজি বলটা দেখো এখানে 20 ডিগ্রি কোণে আছে, তাহলে 40 ডিগ্রি কেজিকে দুইটা উপাংশে ভাগ করা লাগবে, একটা হচ্ছে অনুভূমিক উপাংশে, একটা উলম্ব উপাংশে। তা আমরা বলেছি এই উপাংশে ভাগ করার জন্য যে সাইন হবে না কজ হবে, এটা সহজে মনে কিভাবে রাখবা, এই এটা সহজে মনে রাখবা যে পাশে কোণ দেয়া থাকবে সেই পাশে আমরা নিব কজ, কজ আর সাইন ছাড়া আর কিছু হবে না। তাহলে যে পাশে কোণ থাকবে সে পাশে কজ হবে, এবং আরেক পাশে অবশ্যই তখন কি হবে, সাইন হবে, সহজ হিসাব। তাহলে এখন দেখো আমরা এই উপাংশগুলি যদি তোমরা বের করে বুঝে ফেলো, তাহলে এখন আমরা সামেশন অফ এইস অর্থাৎ অনুভূমিক উপাংশগুলির যোগফল কিভাবে করব। তাহলে প্রথমে আসে দেখো, এখানে দেখো প্রথমে অনুভূমিক উপাংশ কত আছে, 10 কেজি আছে, এটা কোন দিকে গেছে, ডান দিকে, এই জন্য আমি এখানে প্লাস না দিলেও পারতাম, কিন্তু সহজে যাতে বুঝতে পারো এই জন্য প্লাস দিয়ে নিছি। তাহলে এখানে +10 দিলাম। তারপরে আর কি আছে আমরা দেখি, এখানে 40 cos 20 ডিগ্রি, এটা কোন উপাংশ, অনুভূমিক উপাংশ, কোন দিকে গেছে, এই তীর চিহ্ন দেখে বুঝবো কোন দিকে, ডান দিকে, তাহলে ডান দিকে হলে আমরা কি নিব, প্লাস এই 40 sin 20 ডিগ্রি কি নিতে হবে, নিতে হবে না, কেন, এটা উলম্ব উপাংশ, অনুভূমিক উপাংশে উলম্ব উপাংশ আসবে না। এই 30 cos 25 ডিগ্রি এটাও নিতে হবে না, এটা উলম্ব উপাংশ। এখানে 30 sin 25 ডিগ্রি, এটা কোন উপাংশ, অনুভূমিক উপাংশ, এবং এটা কোন দিকে গেছে, এটা বাম দিকে গেছে, বাম দিকে গেল, এই জন্য আমরা দিলাম মাইনাস, তাহলে 30 sin 25 ডিগ্রি। সবগুলি যোগ বিয়োগ করে আমরা পেলাম +34.9 কেজি। তাহলে এই এই তিনটার বাইরে কি আর কোনো অনুভূমিক উপাংশ আছে প্রশ্নে, আর কোনো অনুভূমিক উপাংশ নাই, তাহলে এখন আমরা উলম্ব উপাংশ নেই। উলম্ব উপাংশ প্রথম দেখো কোনটা নিবা, প্রথমে যদি এটা নাও, এটা কোন দিকে গেছে, উপরের দিকে, উপরের দিকে গেলে আমরা কি দিব, উপরের দিকে গেলে আমরা দিব প্লাস, তারপর আমরা কোনটা নিব, এই 30 cos 25 ডিগ্রি, এটা কোন দিকে গেছে, উপরের দিকে, উপরের দিকে গেছে মানে প্লাস দিলাম। তারপর আর কোনটা আছে, এখানে আমরা দেখছি আর আছে 20 কেজি, এবং সেটা কোন দিকে, নিচের দিকে, তাই দিলাম মাইনাস। আমরা নেই নাই এমন কোনো বল আছে, অবশ্যই তোমরা এই জাতীয় প্রবলেম সলিউশন করার সময় একটা বিষয় খেয়াল রাখবা যে এই প্রয়োজনে পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিয়ে নিবা, কোনোটা ছুটে গেলে কিন্তু অঙ্ক খুবই সোজা, কিন্তু কোনো একটা যদি ছুটে যায় তাহলে কিন্তু আর অঙ্ক হবে না, বিষয়টা একটু মাথায় রাখলে হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা সামেশন অফ ভি পেলাম +20.87 কেজি। এই সামেশন অফ এইচ আর সামেশন অফ ভি বের করা আশা করি তোমরা ক্লিয়ার বুঝতে পারছো। এখন দেখো যে আমরা লব্ধির মান নির্ণয় করব, লব্ধির মান আর সমান আমরা কি সূত্র শিখলাম, রুট ওভার সামেশন অফ এইচ স্কোয়ার প্লাস সামেশন অফ ভি স্কোয়ার। তাহলে এই আমরা সামেশন অফ এইচ আর ভি যেটা বার করলাম বসিয়ে দিলাম,
তাহলে সেটা যদি আমরা বসিয়ে দেই সেখান থেকে আমরা আর এর মান পেয়ে গেলাম 40.666 কেজি। এখন লব্ধির দিক নির্ণয় করবে, থিটা সমান ট্যান ইনভার্স সামেশন অফ ভি বাই সামেশন অফ এইচ, সামেশন অফ ভি আর সামেশন অফ এইচ এর মান সরাসরি এখানে বসিয়ে দেব। কিন্তু একটা বিষয় খেয়াল রাখবো, আমরা এখানে আমরা এখানে অবশ্যই চিহ্ন নিব না, শুধু মানটা নিব। তাহলে মান নিলে আমরা পেলাম এখান থেকে 30.88 ডিগ্রি। এখন এই যে আমরা তোমাদের চিহ্ন রীতি শেখালাম যে লব্ধিটার আসলে প্রকৃত কোণ কোন দিকে হবে সেটা কিভাবে পাবো, আমরা এখানে খেয়াল করো সামেশন অফ এইচ পেয়েছি প্লাস সামেশন অফ ভিউ পেয়েছি প্লাস, তাহলে কোন কোয়ার্ডিনেটে যাবে? সামেশন অফ এইচ প্লাস মানে ডান দিকে, সামেশন অফ ভি মানে উপরের দিকে। তাহলে গেল আমাদের এই কোয়ার্ডিনেটে, মানটা কত? এত। তাহলে আমরা কি লিখতে পারবো? মানটা পূর্ব উত্তর বরাবর গেছে, তাহলে থিটার পাশে অবশ্যই এখানে লিখে দিবা আর এই চিত্রটা এঁকে দিবা ফাইনালি, তাহলেই কিন্তু একদম পরিপূর্ণ অঙ্ক হবে, না হলে কিন্তু ফাইনাল পরীক্ষায় কিছু অংশ কম মার্ক পেতে পারো। আশা করি বুঝতে পারছো। এখন এই জাতীয় সমস্যা সমাধান করতে গেলে আরও কিছু প্রবলেমে তোমরা পড়তে পারো। যেমন যদি দেখো যে একটা বল মনে করো এই বরাবর দেওয়া আছে, এই বরাবর যদি বল দেয়া থাকে তাহলে তুমি কি করবা? এই বরাবর বল দেয়া থাকলে সহজ কাজ, তুমি বলটাকে এক্সটেন্ড করে ওই পাশে বের করে দিবা, তাহলে এই বলের মানটাই কি হয়ে যাবে? এই মান এবং এই কোণটা কি হয়ে যাবে? এই পাশে কোণটা হয়ে যাবে, তাহলে তোমার এই বলটা আগের মতোই হয়ে গেল। অথবা আরেকটি বলের গায়ে কোণ যদি না দেয়া থাকে এবং এরকম যদি ঢাল দেয়া থাকে সেক্ষেত্রে আমরা বের করতে পারবো এই কোণটা, যদি আমরা বের করে নেই এই কোণ যদি বের করতে পারি তাহলে এই কোণ আর এই কোণ একই কোণ, তাহলে এই কোণ কিভাবে বের করতে পারবো? ট্যান আর এই মনে করো এই কোণ আলফা, তাহলে ট্যান আলফা সমান লিখতে পারি, ট্যান আলফা সমান কি জানি? লম্ব বাই ভূমি। তাহলে এই কোণের বিপরীত বাহু আমরা লম্ব, গত ক্লাসে বিস্তারিত আলোচনা করছি, তাহলে লম্ব বাই ভূমি, তাহলে 4/3, সেখান থেকে আলফার মান পেলাম কত? 53.13 ডিগ্রি। তাহলে এই 3/4 এই ঢালটা উঠিয়ে দিয়ে আমরা এখানে কোণটা লিখে দিলাম, তাহলে এটা আগের মতোই হয়ে গেল, আগের অঙ্কের মতোই। তাহলে মূল ব্যাপার, আমরা প্রথম যে অঙ্ক সলিউশন করলাম সব অঙ্কই একই রকম, হয়তো বল কিছু কম বেশি দেয়া থাকবে। যদি এই রকম প্রবলেম দেয়া থাকে তা সেটা কিভাবে সলিউশন করবে সেটাও আমরা শিখে নিলাম। এখন দেখো যদি আরেকটি প্রবলেম দেখি, এই যে এখানে দেখো যে 300 কেজি বল, এই যে দেখো এখানে কিভাবে দেওয়া আছে, ভিতরের দিকে দেওয়া আছে, এবং 1000 কেজি বল এর কি দেওয়া আছে, ঢাল দেওয়া আছে। তাহলে এটাকে আমরা প্রথমে সিম্পলিফাই করে 300 কেজি বলকে আমরা এই পাশে এক্সটেন্ড করে নিলাম, তাহলে এই কোণ কত হবে? 45 ডিগ্রি বিপ্রতিপ কোণ, এবং এখানে ঢাল দেওয়া আছে, তাহলে ট্যান ইনভার্স 3/4, সেখান থেকে আমরা এই এই পাশের কোণ পেয়ে গেলাম 36.87 ডিগ্রি। তাহলে এখানে দেখো এই একটা বল আর এই একটা বল নির্দিষ্ট কোণে আছে, তাহলে এই দুইটা বলের কি করতে হবে আমাদের? এই দুইটা বলের উপাংশ বের করতে হবে। তাহলে উপাংশগুলি বের করা পদ্ধতি আমরা শিখে গেছি অলরেডি। তাহলে এখানে 1000 কেজি বল দেয়া আছে, তাহলে এই পাশে কোণ দেয়া আছে, তাহলে এই পাশে কি হবে? যে পাশে কোণ সে পাশে কস, তাহলে 1000 কস 36.87 ডিগ্রি, তাহলে আরেক পাশে 1000 সাইন 36.87 ডিগ্রি। এখানে দেখো উলম্বের সাথে কোণ দেওয়া আছে, তাহলে উলম্ব বরাবর কি হবে? কস হবে, তাহলে 300 কস 45 ডিগ্রি, তাহলে আরেকটা কি হবে? 300 সাইন 45 ডিগ্রি। আর কি কোনো অ্যাঙ্গুলার বল আছে এখানে? আর কোনো অ্যাঙ্গুলার বল নাই। তাহলে আমরা এখন সামেশন অফ এইচ এবং সামেশন অফ ভি বের করি, তাহলে সামেশন অফ এইচ সমান কি হবে? সবগুলি বল কিন্তু নিতে হবে, এটা কিন্তু খেয়াল করতে হবে। এই জন্য আমরা মার্ক করে নেবো যে এটা নিলাম, প্রথমে 300 কেজি নেবো, এই 300 কেজি কোন দিকে আছে? ডান দিকে আছে, তাহলে আমরা নিলাম +300 কেজি। তারপর এই এটা কোন দিকে আছে? ডান দিকে আছে, তাহলে +1000 কস 36.87 ডিগ্রি। তারপরে দেখো 500 কেজি কোন দিকে আছে? বাম দিকে, বাম দিকে হলে -500 কেজি নিলাম। আর কোনটা আছে? আর এই যে এখানে দেখো 300 সাইন 45 ডিগ্রি, এটা কোন দিকে আছে? ডান দিকে আছে, প্লাস প্লাস নিলাম। আর কোনো বল আছে অনুভূমিক বরাবর? অনুভূমিক বরাবর দেখো আর কোনো বল নেই, শুধু আমরা এখানে সামেশন অফ এইচ এটা ক্যালকুলেশন করলে পেলাম +812.13 কেজি। তাহলে এখন আসো আমরা উলম্ব বলগুলি নেই, তাহলে আমরা তো উপাংশগুলি আগেই বের করে রাখছি, তাহলে উলম্ব বল প্রথমে আসো, এটা এটা কোন বরাবর আছে? উলম্ব বরাবর
উপরের দিকে এই জন্য নিলাম প্লাস, তারপরে 200 কেজি এটা কোন দিকে আছে, নিচের দিকে, তাই নিলাম মাইনাস, তারপরে 300 cos 45 ডিগ্রি এটা কোন দিকে আছে, নিচের দিকে, তাই নিলাম মাইনাস। তাহলে সবগুলি যোগ বিয়োগ করে আমরা পেলাম প্লাস 187.87 কেজি। আশা করি তোমরা এই জাতীয় কোনো সমস্যায় আর পড়বা না। এই এবং এই জাতীয় একটা প্রবলেম পরীক্ষায় অবশ্যই একটা প্রবলেম প্রত্যেক বছর থাকে, তোমরা প্রশ্ন নিয়ে যদি অ্যানালাইসিস করো, এবং এই প্রবলেম খুবই সহজ, এবং খুবই সহজ বলেই তোমরা কিন্তু ভুল করার সম্ভাবনা বেশি থাকে। এখানে আবদুল্লাহ গাজী বলেছে, স্যার এই 300 লাস্টে প্লাস করা যাবে না। হ্যাঁ, তুমি এটা তো যোগ, এটা তুমি প্রথমে প্লাস লেখো, মাঝে লেখো, শেষে লেখো, যে কোনো অবস্থায় তুমি লিখলেই তো সেটা যোগ হলেই হলো, সেটা প্রথমেই যে 300 নিতে হবে এমন না, তুমি যে কোনোটা প্রথমে শেষে নিতে পারো, কোনো অসুবিধা নেই। মিরাজ হুসাইন বলেছে, কজ আর সাইনের নিয়মটা আরেকবার বোঝালে ভালো হয়। খুব সহজ করে মনে রাখো, যে পাশে কোন দেয়া থাকবে সে পাশে নিব কজ, এই পাশে, এখানে দেখো কোন কোথায় দেয়া আছে উলম্ব বরাবর, তাহলে সেই পাশে আমরা নিব কি কজ, আর আরেক পাশে আর তোমাকে চিন্তাই করতে হবে না, আরেক পাশে আমরা অটোমেটিক সেটা সাইন হয়ে যাবে। কেন, আমরা বেসিক নিয়মে দেখে আসছি সাইন আর কস ছাড়া কিছু হয় না। তাহলে আমরা যদি কসটাকে ঠিকঠাক মতো বের করতে পারি, তাহলে আরেকটা যে সাইন হবে এটা তো আর তখন আমাকে চিন্তা করতে হবে না। এটা থামস রুল আকারে আমরা সহজেই এই বিষয়টা ইয়ে করলাম। সোহান আহমেদ বলছো, স্যার এই মাত্রা আরেকবার বোঝান। এখানে দেখো যে এই যে এখানে দেখো 300 কেজি বলটা এই ভিতরের দিকে আছে, এই জাতীয় কোনো প্রবলেম তো আমরা আগে দেখি না, এই জন্য বলছিলাম কি এই জাতীয় যদি ভিতরের দিকে থাকে সেটাকে টেনে আমরা আরেক পাশে বের করে দেব, তাহলে প্রথম যে অঙ্ক আমি বুঝালাম ঠিক তেমনই হয়ে যাবে, প্রবলেমটা ঠিক তেমনভাবেই তোমরা সলিউশন করতে পারবা। তাহলে তাহলে এটাকে এক্সটেন্ড করে দাও, এক্সটেন্ড করে দিলে কি হবে, এই পাশে 45 ডিগ্রি হলে এই পাশে 45 ডিগ্রি, বিপরীত কোণ, এটা সহজেই তোমরা বের করতে পারবা। এই যে এখানে দেখো যে এটাকে যদি আমরা এক্সটেন্ড করে এই পাশে বের করে দিই, তাতে তার মান এবং কোণের কোনো চেঞ্জ হয় না, এপাশে বের করে দিলে এই কোণ আর এই কোণ সমান হবে না, এইটা যেহেতু বিপরীত কোণ। এবং এই অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা কী করে বের করবা, অ্যাঙ্গেলটা বের করবা ট্যান ইনভার্স, যেহেতু এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল সমান, সেহেতু আমরা এই অ্যাঙ্গেল বের করলে আমরা এইখানকার অ্যাঙ্গেল লিখতে পারবো, তাহলে ট্যান ইনভার্স 3/4, তাহলে ট্যান ইনভার্স 3/4-এর মান হচ্ছে 36.87। এখন এই এখানে দেখো যে ট্যান ইনভার্স এই কোণটা বার করছি, কিন্তু আমরা এই কোণটা বার করলে ট্যান ইনভার্স 3/4 আমরা আগে দেখে আসছি, তাহলে এই কোণটা তাই হবে। তাহলে তোমরা তোমাদের হাতে যদি ক্যালকুলেটর থাকে চেপে দেখো, প্রথমে 3/4 দিয়ে ভাগ করে তারপর ট্যান ইনভার্স দিয়ে ওকে ক্লিক করো। সাকিব মিয়া লিখছো, স্যার 45 ডিগ্রি নিচে নিয়ে গেলে প্রবলেম নাই। এখানে তো আমরা বিপরীত কোণে তোমরা SSC-তে শিখে আসছো, সম্পূরক কোণ, বিপরীত কোণ, একান্তর কোণ। বিপরীত কোণ মানে যদি সরল রেখা হয় এবং সেটাকে যদি লম্ব কোণ রেখা দ্বারা ভাগ করা হয়, তাহলে এক পাশে 45 হলে আরেক পাশে অবশ্যই সেটা সেম কোণই হবে, এটা কখনোই অন্য কোণ হবে না। এই বিষয়টা খেয়াল রাখলে এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হবে। তাহলে এখানে আমরা দেখো, আর বেশি সময় নেই, আমি আর উত্তর দিতে পারছি না, পরবর্তীতে তোমরা প্রশ্ন করলে আমি পরবর্তীতে তোমাদের প্রশ্নের উত্তর লিখিত আকারে দেওয়ার চেষ্টা করবো। এখানে দেখো যে সামেশন অফ এইচ এর মান পেলাম 812.13 কেজি, সামেশন অফ ভি পেলাম 187.87 কেজি। তাহলে সেখান থেকে আমরা দেখো যে এখান থেকে আমরা লব্ধির মান পেয়ে যেতে পারি, আমরা সূত্রে সরাসরি বসিয়ে দিলাম 833.58 কেজি, তাহলে লব্ধির দিক হবে থিটা সমান ট্যান ইনভার্স। তাহলে এখানে আমরা আবারও দেখি সামেশন অফ এইচ ডান দিকে, সামেশন অফ ভি উপরের দিকে, কেন দুইটাই আবারও যোগবদক পেয়েছি, আনফর্চুনেটলি দুইটাই যেহেতু যোগবদক পেয়েছি সেহেতু একই দিকে হবে। সেক্ষেত্রে আমরা কোন বরাবর লিখব, কোন কোণের দিক কি হবে, পূর্ব উত্তর বরাবর। আশা করি বুঝতে পারছো, এই যে দুইটা অঙ্ক তোমাদের দিছি বাড়ির কাজ, তোমরা এই দুইটা অঙ্ক ভালো মতো দেখবা, দেখে নিজের খাতায় প্রবলেম সলিউশন করবা। যদি অসুবিধা মনে করো যে আবারও বুঝতে পারছো না, তোমরা এই এই ভিডিওর কমেন্ট লিঙ্কে লিখে দিলে আমি সেখানে মানে লিখিত আকারে তোমাদের আরেকবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমি এই অঙ্ক দুইটা অবশ্যই তুলে নিবা, খাতায় তুলে নিয়ে সলিউশন করবা। এবং এই ভিডিওটা যদি পুনরায় আবার তোমরা দেখতে চাও, তাহলে ভিজিট করতে হবে জাতীয় দক্ষতা বাতায়নে, ওয়েবসাইটের লিঙ্ক হলো www.skills.gov.bd/
ডিটি পেজে, এখানে তোমরা নির্দিষ্ট তারিখ দিয়ে যদি সার্চ দাও তাহলে তোমরা নির্দিষ্ট দিনের ভিডিওগুলি পাবা। তাহলে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব ল্যামির উপপাদ্য প্রমাণ এবং তার সূত্র নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি তোমরা সবাই সেই ক্লাসটা আবারও তোমরা দেখবে। ধন্যবাদ সকলকে, আজকের ক্লাস এ পর্যন্তই।